Dear learners, today we are going to learn right form of verbs. You know, verb is very important for English, for English speaking and freehand writing. If you want to listen others and to speak with others, you have to know about right form of verbs. Here, today we are going to learn right form of verbs. Er bangla hocche verber সঠিক রূপ। তার আগে আমাদেরকে জানতে হবে, অবশ্যই জানতে হবে ভার্বের রূপগুলো কী কী। ন্যূনতম ভার্বের তিনটা রূপ আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এর বাইরে আরও দুইটা রূপ আছে, সেটা হচ্ছে আইএনজি ফর্ম এবং এস বাই এস ফর্ম। তা আমরা আজকে একে একে সবগুলো ফর্মে আলোচনা করব এবং রাইট ফর্ম অফ ভার্ব এর ব্যবহারটা আমরা আজকে খুব সুন্দরভাবে শিখে নেব কীভাবে ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে হয়। তো প্রথমে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যাই। দি আর্থ মুভ রাউন্ড দ্য সান। রাইট ফর্ম ভার্বের প্রথম নিয়মটা আমরা বলি যে ভার্বের সাথে এস বা এস এর যে বিষয়টা আছে, যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে এবং এর সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে হি হতে পারে, সি হতে পারে, তারপরে কারো নাম হতে পারে এই ধরনের, বা কোনো বস্তুর নাম হতে পারে, দি আর্থ পৃথিবী একটা বস্তুর নাম, এই সকল ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা এস যোগ করতে হবে। কী করতে হবে? মূল ভার্বের শেষে এস বা এস যোগ করতে হবে। এখানে লক্ষ্য করো, এই যে মুভ এটা হচ্ছে ভার্ব, এর উত্তর হবে মুভস, অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত হবে। এবার আমরা চলে যাব সেকেন্ড রুলে। ইংলিশ ইউজুয়ালি হেল্প টু গেট এ গুড জব। এখানে এই ইংলিশ ইউজুয়ালি এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার একটা শর্ত আছে, যে কোন কোন শব্দগুলো কিছু কিওয়ার্ড থাকে, কিছু শব্দ থাকে যে শব্দগুলোর কারণে একটা সেন্টেন্স কোনো একটা নির্দিষ্ট টেন্সে হয়। সেন্টেন্সে যখন অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি, নর্মালি, ন্যাচারালি, ফ্রিকোয়েন্টলি, ডেইলি, এভরিডে, অফেন এই শব্দগুলো যখন থাকবে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম ফলো করবে। তাহলে আমরা এখানে কি দেখছি, যে ইংলিশ ইউজুয়ালি, এখানে ইউজুয়ালি আছে মূল ভার্বের সাথে, এটাও ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কী হবে, মূল ভার্বের শেষে কী হবে, এস বাই এস যোগ হবে, অর্থাৎ ইংলিশ ইউজুয়ালি হেল্পস টু গেট এ গুড জব। ওকে, এবার আমরা চলে যাব থার্ড রুলে। কামাল ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি নাও। আমরা জানি যে সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মুমেন্ট, অ্যাট দ্য মুমেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, র্যাপিডলি এই ধরনের শব্দ থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে করতে হয়। তাহলে আমরা এখন এটাকে কী লিখব, কামাল ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি নাও। এই নাও থাকার কারণে কী হবে, নাও থাকার কারণে এটা হয়ে যাবে কামাল ইজ ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি নাও, এটা হবে উত্তর। এবার আমরা চলে যাব চার নাম্বার রুলে। আই রিসিভ ইয়োর লেটার ইয়েস্টারডে। আই রিসিভ ইয়োর লেটার ইয়েস্টারডে সেন্টেন্স, এই যে ইয়েস্টারডে অতীত নির্দেশক শব্দ, যদি সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ থাকে, এই অতীত নির্দেশক শব্দগুলো কি আমাদের একটু জেনে রাখা দরকার। সেন্টেন্সে যে অতীত নির্দেশক শব্দগুলো থাকে সেই শব্দগুলো হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ওয়ান ডে, ওয়ান্স, এগো, লাস্ট, আফটার এ ফিউ ডেজ, লাস্ট নাইট, ওয়ান্স আপন এ টাইম, ইন 2019, অর্থাৎ কোনো বছর বা সালের আগে যদি ইন থাকে, ইন দ্য পাস্ট,
previously, before, এই শব্দগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ। এই শব্দগুলো যদি থাকে তাহলে কি করতে হবে, মূল ভার্বের past form করতে হবে, অর্থাৎ কি করতে হবে, ভার্বের দ্বিতীয় form করতে হবে। এখানে আমাদের উত্তর আসছে I received your letter yesterday, এই received হচ্ছে উত্তর। এবার আমরা চলে যাব 5 নম্বর রুলে। পপুলেশন অফ ঢাকা সিটি ইনক্রিজ রিসেন্টলি, এখানে পপুলেশন অফ ঢাকা সিটি ইনক্রিজ রিসেন্টলি, এই যে রিসেন্টলি, এই রিসেন্টলি থাকলে কি হবে, সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি এই শব্দগুলো থাকে তাহলে এটা অবশ্যই ভার্বের, তাহলে এটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ হবে, অর্থাৎ সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে পপুলেশন অফ ঢাকা সিটি ইনক্রিজ রিসেন্টলি শব্দটা থাকার কারণে হ্যাজ ইনক্রিজড উত্তর আসবে। এবার আমরা চলে যাব 6 নম্বরে। আই স হিম গো, এখানে সেন্টেন্সে এটা বলে রাখা ভালো, সেন্টেন্সে যদি দুটি মূল ভার্ব থাকে তাহলে দ্বিতীয় মূল ভার্বটাকে নন ফাইনাইট করতে হয়, অর্থাৎ দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হয় অথবা ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসাতে হয়, তাহলে সেটা নন ফাইনাইট হয়ে যায় এবং ভার্বের সঠিক ব্যবহার হয়। এবার আমরা চলে যাব 7 নম্বরে। চিলড্রেন আর ফন্ড অফ ইউজ মোবাইল ফোন, এখানে কিছু প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, আমরা সেই প্রিপোজিশনগুলো দেখে নেব, যে প্রিপোজিশনগুলোর পরে ভার্ব থাকলে সেই ভার্বটাকে আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ আইএনজি যোগ করলে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেই ভার্বটা কী হয়, নাউন হয়ে যায়। আর আমরা জানি যে প্রিপোজিশন নাউনের পূর্বে ব্যবহৃত হয়, নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে, সেই ক্ষেত্রে আমরা সেই ভার্বটাকে কী করবো, আইএনজি যোগ করে নাউন করে ফেলব। আমাদের একটু লক্ষ্য করার দরকার কোন কোন প্রিপোজিশনগুলো থাকলে আমরা এই কাজটা করব। যে প্রিপোজিশনগুলো থাকলে তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় সেগুলো একটু জেনে রাখা দরকার, তা আমি একটু বলি, খেয়াল করো। ইন, অ্যাট, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, উইদিন, বিলো, অ্যালং, বিসাইড, বিয়ন্ড, বিফোর, আপ, আফটার, ইনটু, অ্যাক্রস, অ্যাবাউট, অ্যাবোভ, ওভার, বিহাইন্ড, ডাউন, ইনসাইড, সিন্স, টিল, অ্যাওয়ে, অফ, অফ বলতে ও ডবল এফ অফ, টুয়ার্ডস, দেন, আনটিল এবং অ্যারাউন্ড, এই প্রিপোজিশনগুলো থাকলে এর পরবর্তী মূল ভার্বের সাথে কী করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে গেল 7 নম্বর গেল, তাহলে এখানে উত্তর হবে কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি চিলড্রেন আর ফন্ড অফ, এ অফ থাকার কারণে এই ভার্বের সাথে আইএনজি যোগ করে ইউজিং ব্যবহার করতে হবে। এবার সেন্টেন্সে লক্ষ্য করি, হি ক্যান ডু দি ওয়ার্ক, এক্ষেত্রে সেন্টেন্সে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এটাই। এবার মডেল অক্সিলারি ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওয়াট টু, নিড, ডু, ডিয়ার, মাস্ট, এইগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলোর পরে কী করতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে। দি ওয়ার্ক ওয়াট টু বি ডু, এখানে এই ওয়াট টু অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে যদি বি থাকে তাহলে ওই মডেল অক্সিলারি ভার্বের পরে বি থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেমন শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, ওয়াট টু বি, এই ধরনের মডেল অক্সিলারি ভার্বের পরে যদি এভাবে বি থাকে তাহলে ওই মূল ভার্বের কী হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে।
এবার আমরা আসছি দশ নম্বরে। শি গট মেরি ইয়েস্টারডে, এই যে এখানে গট, এই গটের একটা রোল আছে সেন্টেন্সে, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এই ধরনের শব্দ থাকে তাহলে কী হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অথবা এরপরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে শি গট মেরি ইয়েস্টারডে, যদিও এখানে ইয়েস্টারডে আছে, এই গট থাকার কারণে শি গট মেরিড ইয়েস্টারডে উত্তরটা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিয়মিত চর্চা করব ইংলিশ গ্রামার এমন একটা বিষয় যেটা নিয়মিত চর্চা না করলে আস্তে আস্তে মন থেকে এগুলো ডিলিট হতে থাকে এবং একসময় দেখা যায় যে আমার জানা জিনিসগুলোও আমাদের প্রশ্নের সম্মুখীন হলে সেগুলো সমাধান করা সম্ভব হয় না বা আনসার করা সম্ভব হয় না। এই কারণে আমরা প্র্যাকটিস চালিয়ে যাব এবং নিয়মিত আমরা রিভিশন দেব এবং গ্রামারগুলো চর্চা করব। ইনশাল্লাহ সমস্যা অনেকটাই কেটে যাবে এবং আমরা দিন দিন ভালো করতে পারবো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।